بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. আমরা আজকে সূরা আল মুতাফফিফিনের লাস্ট কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা এই পর্যন্ত যেখানে এসে স্টপ করেছিলাম সেখানে দেখেছি যে জান্নাতিরা যারা আবরার, যারা মুকাররাবুন, যারা জান্নাতে বসে তখন দেখতে থাকবে বা চিন্তা করতে থাকবে যে তাদের সাথে অবিশ্বাসীরা, কাফেররা তাদের সাথে যে ধরনের আচরণ করেছিল, যেভাবে তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতো, তাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতো, তারা তাদেরকে অপদস্থ করে বাসায় এসে আবার তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে সেটা নিয়ে মজা করতো, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মজার মজার গল্প ছড়াতো তারা। তো সেই অবস্থায় এসে আমরা দেখি যে 32 নম্বর আয়াত শেষ হয়েছে, যেখানে বলা হয়েছে যে তারা কী করতো, তারা বলতো যে এরা লস্ট হয়ে গিয়েছে, তারা একটা ইমাজিনারি একটা লাইফের কথা চিন্তা করে যে লাইফটা আসলেই নাই, যে কেয়ামতের পরে আরেকটা জীবন থাকবে, জান্নাত জাহান্নামের মতো একটা চিরন্তন অবস্থান থাকবে, এই কথাটাকে তারা অবিশ্বাস করতো এবং বলতো যে দেখো ওরকম একটা কল্পিত জীবনের কথা চিন্তা করে তারা এই দুনিয়ার সময়টাকে কিভাবে নষ্ট করছে, দুনিয়াতে কত কষ্ট করছে তারা, অথচ এখানে তারা কত আনন্দ উপভোগ করতে পারতো আমাদের মতো, তারা আসলেই একেবারে মিসগাইডেড হয়ে গেছে বা পদভ্রষ্ট হয়ে গেছে। তো এভাবে তারা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতো এবং তাদের যে মূল্যবোধ, বিশ্বাসীরা যে বিশ্বাসকে আঁকড়ে ছিল সেই বিশ্বাসকে বিভিন্নভাবে মিথ্যা প্রতিপন্ন করার জন্য চেষ্টা করতো এবং তাদেরকে দেখাতো যে দেখো তোমরা এই বিশ্বাস আঁকড়ে ধরে দুনিয়াতে কি পাচ্ছ, কিছুই পাচ্ছ না, এখানে তোমরা অভাব অনটন টর্চার কষ্টের মধ্যে থাকছো, অথচ আমাদের মতো চিটিং করে তোমরা অনেক লাভ করতে পারতা, এখন তোমাদের যেটা হচ্ছে তোমরা দুনিয়াতেও কিছু পাচ্ছ না, আর আখিরাতের জীবন তো আসলে একটা কল্পিত জীবন, সেখানে তোমাদের জন্য কিছুই নাই। তো তারা এভাবে মুসলমানদের বিশ্বাসকে তারা অবিশ্বাস করত। তো এ প্রসঙ্গে একটা কথা মনে হচ্ছে যে একবার একজন স্কলারকে জিজ্ঞাসা করেছিল এরকম যে তোমরা কিসের আশায় এত স্যাক্রিফাইস করছো, যে কিভাবে বিশ্বাস করছো যে যদি এই দুনিয়ার পর আর কোনো দুনিয়া না থাকে তাহলে তো তোমরা কমপ্লিটলি লসের মধ্যেই আছো। তখন সেই স্কলার যে জবাবটা দিয়েছিলেন সেটা আমার মনে হয় এই অবিশ্বাসীদের জন্য সেম জবাব তাদের জন্য, যখন তারা এই জিনিস নিয়ে হাসি ঠাট্টা করে, যে তিনি বলেছিলেন আমি তো দুনিয়াতে যা পাওয়ার সেটা পাচ্ছি, হয়তো একটু কষ্ট হচ্ছে সেটা পেতে, কিন্তু তারপরে যদি আখিরাত থাকে এবং সেখানের যে চিরন্তন সময়ের কথা বলা হয়েছে সেই চিরন্তন সময়টা থাকে, তাহলে আমি এই দুনিয়াতে একটু কষ্ট করেও সেই সময়ের জন্য, যে সময়টা অফুরান অফুরন্ত, যেটা সময় জ্ঞান কারো নাই যে কতদিন সেটা হবে, সো দুনিয়ার এই কয়েকটা বছর আমি এই কষ্টটা করে, তা শুধু কষ্ট না, এখানে দুনিয়ার আনন্দ আমি কিছুটা উপভোগ করছি, কিন্তু তারপরে যে চিরন্তন সময়টা আছে সেটার জন্য কিন্তু আমি একেবারে লস হচ্ছি না। কিন্তু তোমার কথা একবার চিন্তা করো যে তুমি এই দুনিয়ার 20-30 বছর 50 বছর 60 বছর আনন্দ করার জন্য তারপরে যে শত শত বছর সেখানে থাকতে হবে, সেই চিরন্তন সময়টা যদি থাকে তাহলে তুমি কিন্তু কমপ্লিট লসের মধ্যে তখন পড়ে যাচ্ছ। সো আমরা যদি ওইভাবে চিন্তা করি তাহলে দেখতে পাই যে আসলে অনেক সময় আমাদের মনের মাঝেও আসে যে সবাই কত আনন্দ করছে অথচ আমাকে কত রেস্ট্রিকশন ফলো করতে হচ্ছে, হালাল হারাম বাঁচতে হচ্ছে, আমি ওদের মতো করে সব কিছুতে ইনভলভ হতে পারছি না, তখন নিজেদের মাঝে একটু মনে কষ্ট লাগতে থাকে বা আমাকে যেসব নিয়ম নীতি ফলো করতে হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হচ্ছে, দেখা যায় যে আমার চাকরি বা সব কিছু মেনটেন করতে যে এটা অনেক কষ্ট হয়ে যায় অনেক সময়, কিন্তু তার মানে এই না কিন্তু যে আমরা দুনিয়ার সমস্ত সুখ আনন্দ উপভোগ থেকে আমরা বঞ্চিত হচ্ছে, আমরা কিন্তু সেগুলো উপভোগ করছি, কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে, যেটা নিয়ে এখন ডিসবিলিভাররা হাসাহাসি করছে যে তারা একেবারেই লস, তারা তো সবই হারালো, তারা কিছুই পেলো না, এরকম ধরনের কথাবার্তা বলছে, কিন্তু আসলে আলটিমেট পরিণাম কিন্তু তাদের সেটা হচ্ছে যে সেই চিরন্তন জীবনে যে তারা কিন্তু কিছুই পাচ্ছে না, সেখানে যেয়ে তারা সেই অন্ধকার সিজিনের মধ্যে তাদেরকে রাখা হচ্ছে এবং সেখানে থেকে তাদেরকে জাহান্নামে অবস্থান করতে হবে। তো জান্নাতিরা সেদিন সেই অবস্থাগুলো মনে করতে থাকবে যে দেখো কিভাবে আমাদেরকে নিয়ে তারা সেই হাসি ঠাট্টাগুলো করতো, তখন সেই জিনিসগুলো তখন তাদের মনে হতে থাকবে। তারপরে বলা হয়েছে ওয়ামা উরসিলু আলাইহিম হারাফিজিন, অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়ক রূপে প্রেরিত হয়নি। তো এখানে তাফসীর কারগণ যে মিনিংটা এখানে বলেছেন সেটা হচ্ছে যে
কাফিরদের জন্য এই কথাটা এভাবে আমরা চিন্তা করতে পারি যে তারা যে এই যে হাসি ঠাট্টা করছে, তারা কোন অধিকারে এই হাসি ঠাট্টা করছে? তাদেরকে কি মুসলমানদের উপরে বা বিশ্বাসীদের ব্যাপারে গার্জিয়ান করে দেওয়া হয়েছে? তাদের কি তাদের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে? তাদেরকে কি তাদের ব্যাপারে দায়িত্বশীল বানানো হয়েছে যে তারা তাদের ব্যাপারে এরকম কষ্ট পাচ্ছে অথবা তাদের প্রতি এরকম হাসি ঠাট্টা করছে? তাদের তো এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কথা না। আমাদের প্রত্যেকের জীবনে নিয়ে চিন্তা ভাবনা করার কথা যে আমি কোন দিকে দৌড়ে যাচ্ছি এবং আমার পরিণাম কি হবে। এই অবিশ্বাসীদেরকে তো বিশ্বাসীদের উপরে গার্জিয়ান নিযুক্ত করা হয় নাই, তাহলে তারা কেন এত মাথা ব্যথা করছে, তারা কেন এটা নিয়ে এত চিন্তা ভাবনা করছে? এটাকে যদি আবার অন্যভাবে আমরা চিন্তা করি, তাহলে সেটাকে এভাবেও চিন্তা করা যায় যে অবিশ্বাসীরা হয়তো বা বিশ্বাসীদেরকে নিয়ে এটা চিন্তা করবে যে তুমি কেন আমাকে এত উপদেশ দিতে আসো, তুমি কেন আমাকে এত কিছু শিখাতে আসো, তোমাকে কি আমার গার্জিয়ান করে দেওয়া হয়েছে? যেটা আমরা অনেক সময় শুনে থাকি যখন মানুষ ইসলামের কথা বলতে যায় বা কোরআনের কথা বলতে যায় যে আমার জীবন আমি ডিসাইড করব, আমার যা ইচ্ছা আমি সেটা করব, তোমাকে কি আমার গার্জিয়ান নিযুক্ত করা হয়েছে যে তুমি আসছো আমার ব্যাপারে মাথা ঘামাতে? সো এই কমন ডায়ালগুলো কিন্তু আজকের যুগে আমরা শুনতে পাই এবং সেটাই এখানে বলা হয়েছে যে তাদেরকে আমাদের কাউকেই কারো গার্জিয়ান হিসাবে কিন্তু দেওয়া হয় নাই। কিন্তু তারপরেও যেটা যে আমরা চেষ্টা করি যখন দেখি যে কেউ খারাপ পথে চলে যাচ্ছে, তাকে সেই পথ থেকে ফিরিয়ে আনার জন্য, যাতে হচ্ছে সেই আলটিমেট যে রেজাল্ট, সেই রেজাল্টের দিনে কষ্টের মধ্যে পড়তে না হয়। তারপরে 34 নম্বর আয়াতে বলা হয়েছে, আজ যারা বিশ্বাসী তারা কাফেরদেরকে উপহাস করছে। সো এখানে আবার আমরা দেখি যে সেই দিনের কথা বলা হয়েছে, সেই দিনের ব্যাপারে যে তারা আজকে কি করছে। আজকের দিনে তারা কাফেরদের জান্নাতিরা তখন দেখা যাবে যে সেই কাফেরদের তারা যে হাসি ঠাট্টা করতো, আজকে সেই হাসি ঠাট্টা তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে অন ডে অফ জাজমেন্ট, যেদিন হচ্ছে পে ব্যাকের দিন, যেদিন সবাইকে সবার কাজের পরিণাম ফিরিয়ে দেওয়া হবে, সেদিনের ব্যাপারে বলা হয়েছে যে আজকে সেদিন। তো এটাকে এমনভাবে বলা হচ্ছে যে আমরা জানি এটা ডে অফ জাজমেন্টের কথা বলা হয়েছে, কিন্তু মনে হচ্ছে যে চোখের সামনে এখনই এটা চোখের সামনে দেখা যাচ্ছে যে তাদের জন্য কী অপেক্ষা করছে, এবং সেদিন যারা বিলিভার তারা সেদিন বলবে যে দেখো তোমরা আমাদেরকে নিয়ে এত হাসি ঠাট্টা করেছো, আমরা তোমাদেরকে এতবার সতর্ক করার চেষ্টা করেছি, তোমরা শোনো নাই, আজকে দেখো তোমাদের কি পরিণাম তোমাদের জন্য অপেক্ষা করছে। সূরা বাকারার 212 নম্বর আয়াতে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ দুনিয়ার জীবনকে যারা অবিশ্বাসী তাদের জন্য সুসজ্জিত করে দিয়েছেন, এবং তারা কি করে, যারা বিশ্বাসী তাদের প্রতি তারা হাসি ঠাট্টা করে, আর যারা আল্লাহকে ভয় করে তখন ডে অফ জাজমেন্টের দিন, যেদিন তাদেরকে পুনরুত্থান করা হবে, সেদিন তারা সেই অবিশ্বাসীদের উপরে অবস্থান করবে। সো আল্লাহ যাকে দিতে চান, যাকে যে রিজিক দিতে চান, সেটা হচ্ছে পরিমাপ ছাড়াই আল্লাহ দান করেন। যে যখন যে আল্লাহ দুনিয়াতে যখন আল্লাহ যাকে সুসজ্জিত করে দেন, সেটাও আল্লাহ অনেক সুন্দর করেই সুসজ্জিত করে দেন, আখিরাতে যখন তাদের পরিণাম দেওয়া হয় তখন সে তাদেরকে বিশ্বাসীদেরকে সেভাবেই অত্যন্ত উঁচু আসনে অধিষ্ঠিত করা হয় এবং সেখানে তাদেরকে সম্মানিত করা হয়। আল্লাহ লড়াই কি অনজুরুন, সিংহাসনে বসে তাদেরকে অবলোকন করছে। সেম জিনিস আমরা 23 নম্বর আয়াতে পড়েছি যে আবরারদের নিয়ামতের কথা বলতে চেয়ে, যে সেখানে তারা কিভাবে রিল্যাক্স ওয়েতে চেয়ারের মধ্যে কুশন সজ্জিত চেয়ারে বসে বসে তারা দেখতে পাবে। আরাইক শব্দটা আগেও এসেছে এবং সেখানে আমরা দেখেছি যে তারা সেখান থেকে তাদের যে সৌন্দর্য নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামতটাকে সেদিন তারা দেখতে পাবে। আর এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সেটাও তারা দেখতে থাকবে, এবং সেই দেখতে থাকবে কি, সেটা হচ্ছে যে ডিসবিলিভ যে পরিণাম, তাদেরকে যে কঠিন শাস্তি দেওয়া হবে সেটা তারা সেদিন দেখতে পাবে জান্নাত থেকে। তখন তারা দেখতে পাবে যে তাদের সমসাময়িক সময়ে তাদেরকে যারা কষ্ট দিয়েছিল, উপহাস করেছিল, মকিং করেছিল, তাদেরকে নিয়ে জোক করেছিল, আজকে তাদের কি পরিণাম হচ্ছে। সেই রিল্যাক্স অবস্থায় তখন সে নিজে রিল্যাক্স অবস্থায় থাকবে, সেই সুসজ্জিত আসনে বসে থেকে তারা দেখতে থাকবে যে জাহান্নামের মধ্যে তারা কি কঠিন শাস্তি পাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন সেই অবস্থা থেকে, যে আমরা যাতে সেই নিচু অবস্থানকারী জাহান্নামে অবস্থানকারীদের মধ্যে না থেকে আমরাও সেরকম সুসজ্জিত আসনে বসে
রেস্ট নিতে পারি এবং সেখানে বসে সে সৌন্দর্য অবলোকন করতে পারি। সবশেষ আয়াত যেটা সুরাল মোতাফিফিনে, সেখানে বলা হয়েছে হাল সুইবাল কুফারু মা কানু ইয়াফআলুন, কাফররা যা করতো তার প্রতিফল পেয়েছে। তো আমরা এখানে দেখি যে সেখানে বলা হয়েছে সওয়াব শব্দটি এসেছে। সওয়াব আমরা জানি যে আমরা খুব কমনলি ইউজ করে থাকি, তো এখন বলা হচ্ছে এটা একটা সার্কাজমের মতো যে আল্লাহ তাদেরকে নিয়ে এখন মজা করছেন সেই কাফেরদেরকে নিয়ে, যে আজকে কাফেররা তাদের যে পে ব্যাক, তাদের যে সওয়াব, যে সওয়াবের আশায় তারা এত কাজ করেছে দুনিয়াতে, চিটিং করেছে জান্নাতিদেরকে নিয়ে বা ভালো লোকদেরকে নিয়ে যারা হাসি ঠাট্টা করেছিল, আজকে তারা তারা ফুল রিটার্ন পাচ্ছে। তো সো সব হচ্ছে এরকম যে একটা গুড স্যালারি, গুড বেতন, যে আমি একটা কাজ করেছি সেটার হিসাবে, বেতন হিসাবে যে জিনিসটা, অথবা পে ব্যাক হিসাবে যে আমি যা করেছি সেটা প্রতিফল হিসাবে যা পাওয়া যায় সেটাকে সওয়াব বলা হয়ে থাকে। তো আমরা আগেও দেখেছি যে ইয়াউমুদ্দিনের কথা বারবার বলা হয়েছে, যে দ্য ডে অফ পে ব্যাক, যেদিন হচ্ছে সমস্ত কাজের প্রতিফল দিয়ে দেওয়া হবে, এবং সেটা যে দেওয়া হবে সেটা অবশ্যম্ভাবী। তো আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সেই ডে অফ জাজমেন্টে যে তারা যেই কাজের প্রতিফল আশা করছিল সেটা তারা পেয়ে গেছে, তো এবং ফুল রিটার্ন, যেখানে তারা যে কাজটা করেছে সেই কাজটা তারা ঠিক মতো, সেই কাজের প্রতিফল তারা ঠিক মতো পাচ্ছে। তো অর্থাৎ তাদের অবশ্যম্ভাবীভাবে তারা দেখতে পাবে যে তাদের সামনে তারা যে কাজগুলো করেছিল সেটার রেজাল্ট কী। কিন্তু সেদিন হচ্ছে এমন একটা দিন, সেদিন সেই রেজাল্ট দেখেও কিন্তু কোনো কাজ লাগবে না, সেদিন সেটাকে চেঞ্জ করার কোনো সুযোগ থাকবে না। এখানে শেষ ওয়ার্ডটা যেটা ইন্টারেস্টিং ওয়ার্ড, সেটা হচ্ছে ইয়াফ আলুন, সেই ফালা শব্দ থেকে এসেছে। সো ইয়াফ আলুন মানে হচ্ছে যে দে ডিড সামথিং, যে তারা যে যা করেছে। সো ফালা শব্দটার মিনিং হচ্ছে কোনো একটা কাজ করা, সেটা কোনো ইন্টেনশন ছাড়া, যে আমি একটা টার্গেটে পৌঁছানোর জন্য বা কোনো একটা উদ্দেশ্য নিয়ে কাজ করব সেরকম না, বরং করতে হবে করে ফেলা, এরকমভাবে ফাওয়ালা শব্দটি ইউজ করা হয়েছে। আর এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে আমল, যেমন আমরা আমলে সালি বলে থাকি। সো আমল মানে হচ্ছে কাজ করা, কিন্তু সেটা একটা ইন্টেনশন নিয়ে করা, সেটাকে আমল বলা হয়ে থাকে। এবং আমলে সালি হচ্ছে যে আমি কোনো জিনিসকে, সালি শব্দটি এসেছে এরকমভাবে যে নেগেটিভ অবস্থা থেকে পজিটিভই রিটার্ন করা যায়, যে কাজ দিয়ে অর্থাৎ খারাপ একটা অবস্থা থেকে ভালো একটা অবস্থানে নিয়ে আসা যায় কোনো কিছুকে, সেরকম উদ্দেশ্য নিয়ে যখন কাজ করা হয় তখন সেটাকে আমলে সালি বলা হয়ে থাকে। তো এখানে আল্লাহ বলছেন যে তারা আমল করেছে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সে কুফফার যারা অবিশ্বাসী ছিল তারা কি করেছে, তারা এই ফুজ্জার, তারা যে অন্যায় করেছে সে অন্যায়টা তারা উইদাউট থিঙ্কিং, তারা যদি একটু থিঙ্ক করতো, আল্লাহ যে বিবেক দিয়ে দিয়েছে সে বিবেকটাকে যদি তারা কাজে লাগাতো তাহলে তারা বুঝতে পারতো যে তারা যে কাজটা করছে এই কাজটা অন্যায়। সো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই এটা উপস্থাপন করছে যে তারা এই যে কাজগুলো করেছে সে কাজগুলো আসলে উইদাউট এনি থিঙ্কিং, তাদের বিবেককে কাজে না লাগিয়ে এই কাজগুলো করেছে, যে কারণে হচ্ছে তারা আজকে এই রিটার্ন পাচ্ছে। তো সুবহান আল্লাহ, তাহলে এখান থেকে আমরা দেখছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা করে দিয়েছেন, তাই কারণ হচ্ছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়ে দিয়েছেন, এবং বিবেক দিয়ে আমাদের বুঝার কথা রাইট কোনটা, রং কোনটা, সঠিক পথ কোনটা, বেঠিক পথ কোনটা, কোন পথে আমার চলা উচিত, কোন পথে চলা উচিত না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বারবার বারবার আমাদেরকে সেই পথগুলো কিন্তু সুস্পষ্টভাবে, মনে হয় যেন একেবারে চোখে আঙুল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিচ্ছেন। সো আমরা যদি একটু আমাদের বিবেককে কাজে লাগাই তাহলে আমরা দেখতে পাবো যে সঠিক পথ কোনটা, এবং সেই পথটা আমরা ফলো করতে পারবো, এবং সেই কুফফারদের মতো অবস্থায় আমাদেরকে যেতে হবে। এবং এই কথাটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু চিন্তা করার সুযোগ দিয়ে, যে আমাদের চিন্তা দরজাটা যাতে ওপেন হয় সেই সুযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শেষ করেছেন। সো আমরা যদি পুরো সূরাটা একটু সামারাইজ করি তাহলে জিনিসটা আমাদের মাথায় আরো ভালোভাবে থেকে যাবে, যে এটা একটা স্পেশাল সুরা এই কারণে যে এই সুরাটা শুরুই হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন অভিশাপ দিয়ে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যে ওয়াইল একটা খুব কঠিন অভিশাপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন, এবং সেটা কাদের জন্য, তারা হচ্ছে সেই ধরনের পিপল যারা হচ্ছে চিট করে, যখন তারা ওজন দেয় তখন সেই ওজনে
তারা কম বেশি করে। সো সেটা আমরা এক্সপ্লেন করেছি প্রথমে, সেটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বিভিন্ন স্টেপের সাথে মিলে যায়। সো আল্লাহ আব্বুল আলামিন বলছেন যে যখন তারা কোনো কিছু দেয় তখন হচ্ছে তারা চেষ্টা করে একটু হলেও কম দেওয়ার জন্য, আবার যখন তারা কোনো কিছু নেয় তখন তারা একেবারে 16 আনা কমপ্লিট করে দরকার হলে তার চেয়ে একটু বেশি নেওয়ার জন্য চেষ্টা করে। তো তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে যে আর্ন মোর প্রফিট, যে একটু কম দিয়ে একটু বেশি নিয়ে আমি নিজেকে লাভবান করব। এবং আল্লাহুল আলমিন তাদেরকে সতর্ক করছেন যে তোমাদের কি সেই কথা খেয়াল নাই যে যখন তোমরা এই কাজগুলো করো যে একদিন তোমাদেরকে এই পে ব্যাকের জন্য, তোমাদেরকে তোমার কাজের প্রতিফল নেওয়ার জন্য তোমার রবের সামনে হাজির হতে হবে। তো আলটিমেটলি আমরা দেখি যে তারা যে লাভের জন্য এই ওজনে কম বেশি করছে, সেই লাভের বদলে, যদি উদ্দেশ্য হচ্ছে লাভ এই দুনিয়াতে লাভ, কিন্তু আলটিমেটলি আখিরাতে যেয়ে কী হচ্ছে, সেই পে ব্যাকের দিনে তারা লসের মধ্যে পড়ে যাচ্ছে। এবং তারপরে আল্লাহ আব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন যে এই লোকগুলো কারা যারা হচ্ছে এ ধরনের কাজ করে। এবং তারপরে অন দ্য কন্ট্রাস্ট আল্লাহ আব্বুল আলামিন আবার বলে দিচ্ছেন যে এই লোকগুলোর বিপরীতে আল্লাহ আব্বুল আলামিন আসলে কাদেরকে পছন্দ করেন। সো প্রথমে যে পরিচয়টা দিচ্ছেন যে এই চিটিং যারা করে তারা কে, তারা হচ্ছে ফুজ্জার। এবং ফুজ্জারদের ব্যাপারে বলা হয়েছে যে তোমরা কি জানো এই ফুজ্জার কে? ফুজ্জার হচ্ছে যাদের আমল নামাটা সিজ্জিনে রাখা হবে। সো সিজ্জিনটা হচ্ছে আমরা জানি, যেটা বলেছি যে খুব কনস্ট্রিক্টেড, ন্যারো, খুব কঠিন একটা জায়গা। তো আমরা জানি যখন একজন মানুষ মৃত্যুবরণ করে, সে যদি ডিসবিলিভার হয়, অবিশ্বাসী হয়, কাফের হয়, তাহলে কি হবে, ফেরেশতারা তাদের তার রুহ কবজ করে নেওয়ার পরে তারপরে সেই রুহ থেকে একটা নোংরা গন্ধ বের হতে থাকবে, যে তার যে আমল সে আমলের প্রতিফলন সেখানে ঘটতে থাকবে, এবং সেটাকে তখন তারা নিয়ে সিজ্জিনে রাখবে, এবং তখনই সে জেনে যাবে যে সেই জিনিসটা কি। অন দ্য আদার হ্যান্ড আমরা দেখি যে যারা আবরার বলা হয়েছে তাদের, তারা কি করবে, তাদের আমল নামাটা কোথায় থাকবে, লিনে থাকবে। তো সেটা আমরা দেখি যে যখন মানুষের মৃত্যু হয়, নেককার বান্দাদের যখন মৃত্যু হয়, তখন যে ফেরেশতারা আসে তাদের, তারা হচ্ছে সম্মানিত ফেরেশতা, এবং তাদের কাছ থেকে স্যান্ট বের হতে থাকে, খুব সুন্দর গন্ধ বের হতে থাকে, এবং তারা যখন রুটা নিয়ে নেয় সেই রু থেকেও সুন্দর গন্ধ বের হতে থাকে, এবং সেটা নিয়ে যখন তারা আসমানে উঠে আসে তখন সবাই জিজ্ঞাসা করতে থাকে যে এত সুন্দর স্মেল আসছে, এটা কার রু? এবং তখন সেই বান্দাকে দেখানো হয় যে তোমার রু আমল নামাটা লিনে রাখা হয়েছে, একটা সম্মানিত স্থানে রাখা হয়েছে, যেখানে যেটা হচ্ছে গার্ড করছে, অথবা যে সম্মানিত ফেরেশতারা সেটাকে উইটনেস করছে যে এটা এখানে। তো এখানে আমরা দেখি যে একদম মৃত্যুর পরই যারা ডিসবিলিভার, অবিশ্বাসী, তারা দেখে ফেলে যে তাদের পরিণাম কী হবে, এবং যারা আব্রার, যারা আল্লাহর সম্মানিত বান্দা, তারাও দেখে ফেলে যে তাদের নেক্সট পরিণাম কী হবে, এবং তারপরে তাদেরকে আবার কবরে ফেরত পাঠানো হয় তাদের রুকে। সো বোথ সাইডে আমরা দেখতে পাই ফুজ্জার অথবা আবরার, তাদের আমল নামাটা হচ্ছে, বলা হচ্ছে কিতাবুম মারকুম। সো এটা এমন একটা আমল নামা যেটা হচ্ছে খোদাই করে লিখা, যেটাকে কোনো চেঞ্জ করার সুযোগ নাই। আজকের দিনে যেমন আমি আমার মতো করে একটু চেঞ্জ করে ফেলতে পারি, আজকের দিনে আমার পরিণাম যদি কোনো কিছু লেখা থাকে, আমি আমার ম্যাজিস্ট্রেটকে অথবা জাজকে অথবা পুলিশের লোকজনকে কিছুটা টাকা পয়সা দিয়ে, কিছু গিফট দিয়ে আমরা মডিফাই করে ফেলতে পারি, কিন্তু সেই দিনে এটা হচ্ছে এমন একটা বই সেটাকে মডিফাই করার কোনো সুযোগ নেই। আমি যা করেছি সেটাই সেখানে খোদাই থাকবে, এবং হুবহু প্রত্যেকটা জিনিস মানুষ অবাক হয়ে বলবে যে আল্লাহ এটাতে একটা কিছু বাদ পড়ে নাই, কিভাবে এত কিছু সম্ভব হলো। তো সুবহানাল্লাহ, আল্লাহ সেভাবে এই বইটা কি করবে যে কোনোভাবেই সেটাকে কোনো রদবদল করার চান্স থাকবে না, এবং সেটার উপরে ডিপেন্ড করে আল্লাহ আব্বুল আলামিন আমাদের পুরস্কার অথবা শাস্তি নির্ধারণ করবেন। সো ফুজ্জারদের ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তাদের আলটিমেট রেজাল্ট কি, আল্লাহ আব্বুল আলামিন বলছেন তারা হচ্ছে ওয়াইল, তারা ধ্বংস হয়ে যাবে, আবার সেই কঠিন ধ্বংসের কথা, অভিশাপের কথা আল্লাহ আব্বুল আলামিন বলছেন। এবং সেই ধ্বংস হওয়ার কারণ কি? সেই ধ্বংস হওয়ার কারণ হচ্ছে তারা ডে অফ জাজমেন্টকে, কিয়ামত, হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, সেই জিনিসটা তারা ভুলে গিয়েছে, ডিনাই করেছে, অস্বীকার করেছে, এবং সেটার ব্যাপারে মিথ্যা আরোপ করেছে। অর্থাৎ সেই দিনটাকে ভুলে গিয়ে, সেই দিনটাকে অস্বীকার করে তারা কি করেছে, সেই দিনের জন্য কোনো প্রিপারেশনই নেয় নাই, যে কারণে হচ্ছে তাদের আজকের এই অবস্থান হবে। এবং কেন
তারা ডিনাই করছে কেন, তারা ডে অফ জাজমেন্টকে অস্বীকার করছে, কারণ তারা হচ্ছে মুতাদিন আসিম, যে খারাপ কাজ করতে করতে সেটা তাদের মধ্যে এমনভাবে ছাপ ফেলেছে যে তারা কন্টিনিউয়াসলি খারাপ কাজ করে যাচ্ছে, এবং কন্টিনিউয়াসলি খারাপ কাজ করতে করতে মানে খারাপ কাজের প্রতি তাদের অ্যাফিনিটি বেড়ে গিয়েছে, তাদের খারাপ কাজের প্রতি আকর্ষণ বেড়ে গিয়েছে, যে কারণে হচ্ছে যখনই খারাপ কাজের কোনো সুযোগ আসে তখনই সেটা তারা করে ফেলে। এবং কিভাবে তারা এই চরিত্রের মধ্যে চলে আসে, এই চরিত্রে আসার কারণ হচ্ছে যখন তাদের সামনে কোরআনে আয়াত পড়া হয় তখন সেই কোরআনে আয়াতকে তারা অস্বীকার করে, কোরআনে আয়াত তাদের অন্তরে প্রবেশ করায় না, তারা সেটা নিয়ে হাসি ঠাট্টা করে যে কোরআন আসছে গাইডেন্স হিসাবে, সে কোরআন থেকে তারা তো গাইডেন্স নেয়ই না, বরং সে কোরআনের কথাগুলোকে নিয়ে তারা এগুলো নিয়ে মজা করতে থাকে। এবং তার কারণ কি, তার কারণ হচ্ছে অন্যায় করতে করতে তাদের জীবন হার্টের মধ্যে, তাদের অন্তরের মধ্যে মরিচা পড়ে গিয়েছে, কালো দাগ পড়ে গিয়েছে, সে কারণে এই ভালো কথাগুলো তাদের মনে কোনো ধরনের দাগ কাটতে পারে না, দাগ কাটার কোনো সুযোগই সেখানে আর নাই, সেই অবস্থায় তারা চলে গিয়েছে। সো তাহলে তাদের কি হচ্ছে, আলটিমেট লস হচ্ছে তারা তাদের মহান রবকে একটুখানির জন্য তারা দেখতে পাবে না, এবং তারা নিজেরাই নিজেদেরকে জাহান্নামের কঠিন আজাবের মধ্যে নিক্ষেপ করবে, এবং তখন তারা দেখতে পাবে সে জাহান্নামে যে যে যারা যে জিনিসটাকে ডে অফ জাজমেন্টকে তারা ইগনোর করেছিল, অস্বীকার করেছিল, সেটা যে কত বড় সত্যি সেদিক, সেটা চোখের সামনে তারা দেখতে পাবে। কিন্তু হায়, সেদিন এই দেখতে পাওয়া তাদের কোনো কাজেই লাগবে না। অন্য সাইডে আমরা দেখি যারা আবরার, তাদের ব্যাপারে বলা হয়েছে যে তাদের রেজাল্ট কি হবে, তাদের ইন্নাল আবরার লাফি নাঈম, যে তারা নাঈম, তাদের আনন্দ উজ্জ্বল হয়ে থাকবে তাদের মুখ, তারা উঁচু আসনে, সুন্দর সুউচ্চ আসনে, সজ্জিত আসনে বসে থেকে তারা চারপাশ দেখতে থাকবে, এবং সেটা তাদের চেহারা দেখেই বোঝা যাবে যে কি গ্লোরিয়াস, কি উজ্জ্বল নূর তাদের চেহারা থেকে বের হচ্ছে, তাদেরকে এমন উত্তম পানীয় দেওয়া হবে, এবং সে পানীয় তাদেরকে নিজে কষ্ট করে নিতে হবে না, তাদের সামনে সেটা পরিবেশন করা হবে, এত সুন্দর একটা অবস্থান, এত নেয়ামত তাদেরকে সেদিন দেওয়া হবে। কিন্তু কিভাবে তারা সেটা অ্যাচিভ করেছে, কিভাবে তারা আজকের এই অবস্থানে এসেছে, তারা কম্পিট করতো একজন আরেকজনের সাথে, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করতো, কিসের প্রতিযোগিতা, ভালো কাজ প্রতিযোগিতা করতো, এবং সেই ভালো কাজের প্রতিযোগিতা করে করে তারা আজকের এই অবস্থানে এসেছে। এবং তাদের নিয়ামত, তাদের মধ্য থেকে যারা হচ্ছে আল্লাহর নিকটবর্তী অবস্থানে থাকবে, যাদেরকে বলা হয়েছে মোকাররাবুন, যারা হচ্ছে সবচেয়ে সুন্দর অবস্থানে আল্লাহ নৈকট্যশীল হবে, তারা কি পাবে, তারা তাসনিম, যে জান্নাতের সুউচ্চ অবস্থানে অবস্থিত যে ঝর্ণা, সেই ঝর্ণার পানি তারা সরাসরি খেতে পাবে। এবং কখন তারা এই কম্পিট করেছে, কখন তারা এটা অ্যাচিভ করার জন্য কষ্ট করেছে, সেই অবস্থায় করেছে যখন তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা হতো, তারা সেদিন দেখতে পাবে যে তাদেরকে নিয়ে কাফিররা কী ধরনের মোকারি করতো, কী ধরনের জোকিং করতো, তাদেরকে নিয়ে কীভাবে ফান মেক করতো, কীভাবে তাদেরকে টর্চার করতো, সেদিন সেটা তারা দেখতে পাবে। এবং তার এই এই কথাটা বলে এটাই বোঝানো হচ্ছে যে ঠিক সেই অবস্থাতেও তারা কীভাবে স্টেডফাস্ট ছিল, তাদের যে অবস্থান সেই অবস্থানে কীভাবে তারা অনড় ছিল, এবং সেই অবস্থার মধ্যেও তারা বিচ্ছিন্ন হয়ে যায় নাই, তারা একসাথে কাজ করে একজন আরেকজনের সাথে কম্পিট করেছে ভালো কাজের ব্যাপারে, যাতে একটা ভালো কমিউনিটি গড়ে তুলতে পারে। তো এটা কিন্তু একার পক্ষে সম্ভব না কখনো, যে আমি একা একা কম্পিট করে যাব, সেটা হয় না, বরং আমি যদি গ্রুপ অফ পিপলের সাথে করি তাহলে সেটা একটা টিম স্পিরিট তৈরি করে, আমার মোটিভেশন বাড়িয়ে দেয়, এবং সে তখন কম্পিটি করাটা, প্রতিযোগিতা করাটা অনেক ইজি হয়ে যায়। সো এটাই হচ্ছে যে সেই লোকগুলো এই কঠিন অবস্থাতে থেকেও তারা কি করেছে, তারা একটা কমিউনিটি তৈরি করার জন্য চেষ্টা করেছে, তারা অল টুগেদার কাজ করেছে, একটা গ্রুপ তৈরি করেছে, এবং সেই গ্রুপ কি করেছে, সেই গ্রুপগুলো শুধুমাত্র এই মানুষের দোষ গুণ নিয়ে গল্প আলোচনা এসব না করে, বা অন্য কাজে নিজেদেরকে দুনিয়াবী কাজে নিয়োজিত না রেখে, তারা কি করেছে, তারা হচ্ছে ভালো কাজের ব্যাপারে একজন আরেকজনের সাথে কম্পিট করেছে, এবং তার পরিবেশ তৈরি করেছে, চলো এটা করি, একদম একজনকে দেখে আরেকজন ভালো কাজের ব্যাপারে উদ্যোগী হয়েছে, এটা যে কোনো ধরনের ভালো কাজ হতে পারে, সে ভালো কাজে তারা একজন আরেকজনের সাথে এগিয়ে যাচ্ছে। সো যখন একজন আরেকজনের সাথে কম্পিট করে তখন কিন্তু মানুষের স্ট্যান্ডার্ড, লেভেল অফ স্ট্যান্ডার্ডও বেড়ে যায়, তখন তাদের ভালো কাজের স্ট্যান্ডার্ডও বেড়ে যায়, এবং তখন তারা সেখান থেকে আরও বেশি ইম্প্রুভ করার জন্য চেষ্টা করে। সো এরকম
এরকম কঠিন অবস্থায় যখন সারা দুনিয়া তাদের অ্যাগেনস্টে ছিল, তখনও তারা এই কাজগুলো করার জন্য চেষ্টা করেছে এবং তারা এভাবে হায়েস্ট লেভেল পর্যন্ত পৌঁছে গিয়েছে এভাবে কম্পিট করতে করতে। আমি যদি কম্পিট না করি, আমি হয়তো বা কাজ করব, কিন্তু আমি একটা লেভেলই মেনটেন করতে থাকবো। কিন্তু যখন আমার টার্গেট থাকে না, আমাকে আরেকটু ভালো করতে হবে, আরেকটু ভালো করতে হবে, তখন ভালো করতে করতেই আমি সেই মোকাররবন পর্যায়ে পৌঁছে যেতে পারবো। সুবহানাল্লাহ, আল্লাহুল আলামিন এভাবে আমাদেরকে সেই আবরার এবং মোকাররবনার পথে গাইড করছেন। এবং ডে অফ জাজমেন্টে যেয়ে তখন দেখা যাবে যে তাদের অবস্থাটা তখন উল্টো হয়ে গিয়েছে, যে যেখানে তারা দুনিয়াতে টর্চার ছিল, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতো, এখন তাদের সেই সুযোগ এসেছে যে সে আবরার এবং মোকাররবনরা সেখান থেকে দেখছে জাহান্নামীদের কি অবস্থা, এবং তখন তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছে। কিন্তু সেই হাসি ঠাট্টা হচ্ছে আলটিমেট রেজাল্টের পরে যেয়ে। সো আমরা এখানে দেখি যে সেদিন তারা তাদের আনন্দ উজ্জ্বল মুখ থাকবে এবং সেটা সেই চিরন্তন সময়ের জন্য। আল্লাহ আবুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো রিয়েলাইজ করার তৌফিক দিন। আমরা সবাই যাতে আবরার এবং মোকাররবনের পর্যায়ে পৌঁছতে পারি, সে ধরনের একটা সমাজ তৈরি করতে পারি, সে ধরনের একটা গ্রুপ ইনভলভ হতে পারি এবং একজন আরেকজনের সাথে এভাবে উপরের লেভেলে চলে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সবার জন্য সেটা ইজি করে দিন, সে ধরনের পরিবেশ তৈরি করে দিন এবং আমরাও যাতে মোটিভেটেড হয়ে সে ধরনের পরিবেশ ক্রিয়েট করতে পারি। আল্লাহ আবুল আলামিন আমাদের সবাইকে সেই সুযোগ দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।